আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা মেশিন, স্প্রে মেশিন, এটা পাওয়ার স্প্রে বলে। তো এটার আজকে এক ধরনের রিভিউ বলতে পারেন। এবং আমার পাশে যে মানুষটাকে দেখছেন, কৃষিবাড়ি রংপুরের, উনি হচ্ছে ওনার একটা প্রতিষ্ঠান আছে কৃষিবাড়ি রংপুর। তো ওনারা এই প্রোডাক্টটা সরকারি ভর্তুকিতে পেয়েছে। তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কৃষি বাজারেও দেখেছেন। তো আমরা এই প্রোডাক্টটা নিয়ে একটা পর্যাপ্ত একদম মাঠ পর্যায়ে এসে যাতে আপনাদেরকে বোঝাতে পারি আসলে এটা কী কাজ করে, কীভাবে করে, আর এটা আসলে কতটা আপনার কম সময়ে কাজ করে, সব কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো শুরুতেই পরিচয় করে দিই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালিদ ভাই, আপনার পরিচয়টা আমরা সবাইকে দিতে চাই। আপনি আসলে অনেক, আমি আগেই বলে নিই আপনাকে যে এই মানুষটি কৃষি নিয়ে অনেক চিন্তা করে। এনার সঙ্গে আমার অনেক দিন আগেই পরিচয় এবং ইনি অনেক মানে ইয়াং মানুষ এবং এনার্জেটিক, যত সুন্দর সুন্দর উদ্ভাবন করে তো আমরা তার মুখেই শুনি আগে। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়ালিদ প্রামাণিক, আমি একজন কৃষি উদ্যোক্তা আর আমার সংগঠনের নাম দক্ষিণ ফলিয়া প্রামাণিক পাড়া দানা ফসল কৃষক গ্রুপ। আর এই সংগঠনটা রংপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক, আমাদের যে এসএও কৃষি সহকারী কৃষি কর্মকর্তা ওনার হাতে গড়া একটা প্রতিষ্ঠান। আচ্ছা আচ্ছা। এবং আমরা রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প বর্তমানে চালু আছে 5 বছর মেয়াদি। আচ্ছা আচ্ছা। সেই মেয়াদের আমাদের 1 বছর অলরেডি পেরিয়ে গেছে। তো সেই প্রকল্পের মাধ্যমে আমরা রংপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা এই এই মেশিনটি গত পরশুদিন আমরা পেয়েছি। আমরা আসলে আজকেই প্রথম এই মেশিনটি অপারেট করলাম। আমাদের এটা সম্পর্কে আগে জানা ছিল না, তো খুবই ভালো লাগলো। এর আগে আমরা এমনি ম্যানুয়ালি মেশিন ব্যবহার করতাম, নর্মালগুলো ব্যবহার করতাম। তারপরে আমরা যে অটো চার্জ দিয়ে যে চলাই সেটাও ব্যবহার করি, সেই মেশিনটা দিয়েও আমরা ব্যবহার করে দেখেছি। কিন্তু এইটাতে আমরা তার চেয়ে, এটা অনেক আপডেট এবং এটাতে সময় আরো কম লাগে। ভিন্নতাটা কি পেয়েছেন? ভিন্নতা হচ্ছে যে এটা যে এয়ার ফ্লোয়িংটা হচ্ছে, এই এয়ার ফ্লোয়িং হওয়ার কারণে আপনার যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো আপনার গাছের গোড়া পর্যন্ত চলে যাচ্ছে। আচ্ছা। আপনার যে কোনো ধরনের কীট সেটা খুব দ্রুত এটা দিয়ে মানে নাশক হবে। আচ্ছা। এই দিক থেকে এটা অনেক ভালো এবং হচ্ছে এটা সময়ের সাশ্রয়ী। এবং এটা যেহেতু ফুয়েল দিয়ে চলে, তো সেই ক্ষেত্রে আপনার 1 লিটার, আমরা এইভাবে এখনো ওইভাবে তো করা হয়নি যে আসলে কতটুকু চলে, তবে আমাদেরকে বলা হয়েছে যে এটা দেড় ঘন্টা পর্যন্ত আপনার এটা মিনিমাম চলবে। আচ্ছা, মিনিমাম। তবে আপনারা যে যতক্ষণ চালাইছেন ততক্ষণে কি মনে হয়েছে যে তেল কি প্রচুর যায় কিনা? আমরা তো 14 লিটার অলরেডি আমরা স্প্রে করা হয়ে গেছে, কিন্তু আমাদের ফুয়েল এখনো 100 গ্রামের মতোও যায় না, মতো যায়নি। আচ্ছা আচ্ছা। আমার মনে হয় এটা ইফেক্টিভ। আচ্ছা, আপনার কাছে এটা জানতে চাইবো যে আপনার আগে যে প্রচলিত যে আগের স্প্রেগুলো আছে এর মধ্যে তফাত আপনি কি পেয়েছেন? তিনটা তো আপনি ব্যবহার করেছেন, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে চার্জার, আর এটা হচ্ছে ইঞ্জিন চালিত। এর মধ্যে কি তফাত পেয়েছেন? ম্যানুয়ালটাতে হয় কি, আমরা যদি কোনো লোক দিয়ে স্প্রে করে তাহলে সেক্ষেত্রে আপনার যে এফিসিয়েন্সি লস হয়। আচ্ছা আচ্ছা। আপনার প্রচুর প্রথম ড্রাম যে যত দ্রুত স্প্রে করতে পারে এবং যত সুন্দরভাবে করতে পারে, পরেরটা কিন্তু অত ভালোভাবে সে করতে পারে না, বা শেষে গিয়ে সেটা আর অত ভালো হয় না। তো সেই কারণে আমাদের স্প্রেটা অত ভালো হয় না। আর যেটা চার্জার, সেটাও ভালো, সেটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত আপনার হলো চালানো যায়। কিন্তু ওইটার আবার একটা সমস্যা হচ্ছে যে আপনি একটা মেশিন দিয়ে যদি সারাদিন করেন, আপনার হয়তো 10-15 ড্রাম হয়তো দেওয়া যাবে, তারপরে আপনাকে আবার চার্জে দিতে হবে। ফুলটা রেডি থাকলো শুধু তেল, সারাদিন কিন্তু আপনার স্প্রে করা যাবে। ওজনের বিষয়টা একটু এই ওগুলানের থেকে, এটা আসলে মানে প্রথমে আমি মনে করেছিলাম যেদিন আমাকে দেওয়া হয়েছে তখন আমার মনে হয়েছিল যে এই মেশিনটা মনে হয় অনেক ওয়েট হবে এবং স্প্রে করা অনেক প্রবলেম হতে পারে। আর এখন আমি যেহেতু নিজে করলাম, নিজে করে দেখলাম যে না, আসলে যেটা চার্জার মেশিন সেটার চেয়েও এটার ওয়েট কম। আচ্ছা, এটার ক্যাপাসিটিটা কতটুকু? এটা 14 লিটার। 14 লিটার। আর মেশিনটার ওয়েট সহ সব মিলে হয়তো কত হতে পারে? মেশিনটার ওয়েট প্রবাবলি 10 কেজি যদি 14 লিটার হয়, যেটা দেখি যে ম্যানুয়ালটা ওটা কিন্তু আপনার মিনিমাম 20 লিটারের মতো হয়, তাই না? ওটা কিন্তু 20 লিটার হয়। ওখানে দেখেন আপনারা শ্রম দিচ্ছে, শ্রমের কারণে অনেক শক্তি লাগছে, কিন্তু এটাতে ওই জিনিসটা নাই, শুধু
ক্যারি করা আর এইটাই। হ্যাঁ, তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের এই যে বেলটা, হ্যাঁ, এইটা অনেক সুন্দর, যেই কারণে আপনার ওয়েটটা তেমন একটা মনে হয় না। আচ্ছা আচ্ছা, তেমন মনে হয় না, এই আরামদায়ক একটু ফর্ম টাইপের। হ্যাঁ, যে আরামদায়ক, যে কারণে মনে হয় না এই বিষয়টা। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনার মেশিন একটা পিঠে চলছে, এটাতে কি কোনো ভয় কাজ করে কিনা, বা ওটার কোনো গরম বা এই জাতীয় জিনিস আপনার কাঁধে আসে কিনা? এরকম মনে হয়নি না। আচ্ছা আচ্ছা, তবে মেশিনটা একটু ভাইব্রেট করে, ভাইব্রেট করে, কিন্তু সেটা মানে সহনশীল কিনা, বাধা হয় না, হয় না, কিন্তু বাধা হয় না। আচ্ছা আচ্ছা, তো দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাইবেন, যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন নতুন এই উদ্ভাবনী জিনিসগুলো নিয়ে কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? জি অবশ্যই, যারা আমার মতো কৃষি উদ্যোক্তা, আমি মনে করি কৃষিতে আমাদের ইয়াং জেনারেশন যারা, তাদেরকে এগিয়ে আসা উচিত। কারণ হচ্ছে আপনার মানদাতার আমলের কৃষিতে থাকলে হবে না, এ ধরনের যন্ত্র প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, তাহলে আমাদের অল্প খরচে বেশি প্রোডাকশন হবে। এবং কৃষি কর্মকর্তা যারা আছেন, তারা যে আমাদেরকে যেভাবে সহযোগিতা করতেছেন, সেইটা আসলে সকল মানে কৃষকদের জন্য অনেক মানে বেনিফিশিয়ারি হচ্ছে আর কি। কারণ হচ্ছে আগে খুব ভালো দিক, আগে আগে আমাদের এই যে এই যন্ত্রপাতিগুলো ব্যবহার ছিল না, যে কারণে আমরা প্রোডাকশান তেমন একটা করতে পারি নেই। এখন আমাদের প্রোডাকশান বাড়তেছে, আর দিন যত যাবে তত আমাদের মানে কৃষিতে উন্নয়ন হবে। তবে যারা ইয়াং আছে, যারা হচ্ছে নতুন কৃষি উদ্যোক্তা, তাদের জন্য এগুলো ভালো। কারণ আমরা এমনিতে যেগুলো ম্যানুয়াল আছে ওগুলো করতে একটু সমস্যা হয়, যে কারণে আমরা করতে চাই না, কিন্তু এটা শখের বসে হলেও অনায়াসে করতে হবে, অনায়াসে করা যায়। আর যেমনটা হচ্ছে যে কৃষকের ছেলে কিন্তু এখন কৃষক হচ্ছে না, কারণ কেন হচ্ছে না, কারণ ওই ওই ট্রেডিশনটা আমাদের চলে আসছে, যে ওইটার কি বলবো, যে আমরা যে যেমন একটা কৃষকের ছেলেকে যদি এখন লাঙ্গল টানাইতে দেওয়া হয়, তাহলে সে কিন্তু ওইটা টানতে চাবে না। কিন্তু যদি একটা সুন্দর পাওয়ার টিলার বা ট্রাক্টর থাকে, সেটা যদি এসি রুমের একটা ব্যবস্থা থাকে, সেখানে কিন্তু সে শখের বসে হলেও অনায়াসে করবে। হ্যাঁ, শখের বসে হলেও সে অনায়াসে মানে এটা করবে। এটা খুব ভালো বলছেন। জি, আর সর্বোপরি আমি এটাই বলবো যে যারা নতুন কৃষি উদ্যোক্তা, তাদের এগিয়ে আসা উচিত কৃষিতে, তাহলে আমাদের কৃষি উন্নয়ন হবে। এবং আপনাদের আমাদের যেমন আগে ছিল যে 7.5 কোটি বাঙালি ছিল, তবুও কিন্তু মানুষ না খেয়ে থাকতো, এখন আমাদের আল্লাহর রহমতে 18 কোটি বাঙালি, তারপরে তবুও কিন্তু আমরা মানে সবাই ওই অভাবগুলো নেই, অভাবগুলো আর দেখা যাচ্ছে না। তো এটার জন্য আমি ধন্যবাদ দিব আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে। জি অবশ্যই, এবং সর্বোপরি আমার রংপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আমি ধন্যবাদ দিব, আমাদের কৃষি অফিসার স্যার, আমাদের অতিরিক্ত কৃষি অফিসার স্যার, এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসার স্যার যিনি আছেন, তাদেরকে ধন্যবাদ। এবং আরও ধন্যবাদ জানাই আমি আমাদের এই খলেয়া ইউনিয়নের যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা, তাকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই, যার কারণে আজকে আমাদের এই সংগঠনটি দাঁড়িয়ে গেছে। তো ভবিষ্যতে আমি যদি আরও সহযোগিতা পাই, তিনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, যদি সহযোগিতা আরও পাই, তাহলে আমার মনে হয় আমাদের মতো তরুণরা কৃষিতে আরও আগ্রহ পাবে, আগ্রহ প্রকাশ করবে। তো এই আর কি। তো ধন্যবাদ ভাই, আপনাকে অনেক সময় নিলাম, তবে আমি একটা জিনিস আপনার মাধ্যমে বলতে চাই যে এরকম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এনারা যে কাজগুলো করছে, এটা খুবই অনুপ্রেরণীয়। মনে করেন যারা এই জিনিসগুলো চিনতো না, তারা কিন্তু মাঠ পর্যায়ে পৌঁছায় দিচ্ছে। আমরা তো অনলাইনে কাজ করি, আমরা বেশ প্রোডাক্ট এগুলো দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওরা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে। তো এনারা যে দিচ্ছে, এটা খুব ভালো দিক। আমি চাইবো আপনারা এই আরও নতুন নতুন যত প্রোডাক্ট আছে, এই জিনিসগুলা কৃষকদের মাঝে পৌঁছায় দিতে, যাতে খুব কম সময়ে অধিক কাজ করা যায়, এরকম জিনিসগুলো আপনারা সবার মাঝে তুলে ধরবেন। তো ভিডিও আর বেশি বাড়াচ্ছি না, তো সবার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাবেন, এবং আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, যে কোনো জায়গায় কমেন্ট করলে আমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এই নিয়ে পরবর্তীতে কোনো ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।